কোটা আন্দোলন ইস্যুতে আজও উত্তেজনা বিরাজ করছে খুলনা মহানগরে রোববার শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন ও আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি চলাকালীন ধাওয়া পাল্টা ধাওয়া ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা জানান বেলার সাড়ে এগারোটার দিকে নগরীর শঙ্খ মার্কেট এলাকায় অবস্থিত খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন আওয়ামী লীগ যুবলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একই সময়ে কিছু আন্দোলনকারী পিকচার প্যালেস মোড় থেকে দলীয় কার্যালয়ের দিকে যেতে চাইলে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া করে এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে শোনা যায় কয়েকটি গুলির শব্দ পরে আন্দোলনকারীরা একত্রিত হয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা পিছু হটে যায় এক পর্যায়ে আন্দোলনকারীরা আওয়ামী লীগ অফিসের দ্বিতীয় তলায় উঠে ভাঙচুর ও চেয়ার টেবিলে আগুন ধরিয়ে দেয় এসব ঘটনায় খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ বাবুল রানা যুবলীগ নেতা সুজন ও ছাত্রলীগের পারভেজ সহ আরও বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে এদিকে নগরীর শিববাড়ি বাড়ি মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা সরকার পতনের এক দফা দাবিতে শিববাড়ি চত্বর অবরুদ্ধ করে রাখে এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে উত্তেজনা বিরাজ করছিল তবে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি পুলিশের